অনেক প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন ফি থাকে এমন প্রতিযোগিতা অংশগ্রহণ করা কি যায় এমন প্রতিযোগিতায় প্রথম তিনজন পুরস্কার পাবে কর্তৃপক্ষের দাবি এই ফি পুরস্কার ব্যবহৃত হবে না এটাকে জোর ফি দিয়ে কেউ পুরস্কার দেয় না রেজিস্ট্রেশন ফিটা এটা হচ্ছে যেমন আপনি ভর্তি ফর্ম পূরণ করবেন একটা রেজিস্ট্রেশন করা হচ্ছে এটা এখন একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে একসময় এগুলো লাগতো না এখন নানা কারণে তারা নিচ্ছে কয়েকটা কারণে নিচ্ছে এক তাদের এই প্রক্রিয়া করতে তাদের অনেক টাকা খরচ হয় তারা প্রশাসনিক খরচ অন্য অন্য খরচ মিটপাট করার জন্য এটা নিচ্ছে জুয়া তাকে বলা হয় যেটাকে লটারি বলে সেটার দাম যদি দুই টাকাও হয় তবু সেটা জুয়া আর এই রেজিস্ট্রেশন ফি যদি পাঁচশো টাকাও হয় তবু এটা জুয়া না বুঝতে পেরেছেন মানে যেমন ধরেন একটা প্রতিযোগিতা বললাম বই পড়া প্রতিযোগিতা তারা প্রত্যেকের কাছ থেকে একশো টাকা করে নিল এর অনেকগুলো কারণ থাকে কারণ একশো টাকা না নিলে তো আপনি সিরিয়াস হবেন না আপনি একশো টাকা খরচ না পঞ্চাশ টাকা খরচ করলে টাকা যেহেতু খরচ করছি পিছনে লেগেই থাকবে মানুষ এই সাইকোলজির কারণে আসলে রেজিস্ট্রেশন ফিটা নেয় আচ্ছা ফিটা নিয়ে এমনও হতে পারে এটা যদি ভালো কোনো সংস্থা হয়ে থাকে তাহলে সে তার লাইব্রেরিতে কাজে লাগায় অতিরিক্ত টাকা তো অসুবিধা কোথায় পুরস্কার দেয় তারা অন্য ফান্ড থেকে এটা তো তারা বলেছেই আপনি নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে তাদের কার্যক্রমকে নিজের ব্যাখ্যা দিয়ে তাদের উপর একটা জিনিস চাপিয়ে দেবেন এটা শুদ্ধ নয় এটা যদি লটারি সিস্টেমে করে থাকে রেজিস্ট্রেশন সিস্টেম না তাহলেই সেটা হারাম হবে অন্যথায় হারাম হবে না আচ্ছা মাকামাত দিয়ে তেলাওয়াত কি জায়েজ মাকামাত মানে ওই যে মাকামাত হারিরই নাকি যে মাকামাতগুলো আছে সেটা দিয়ে তেলাওয়াত কেন করবে তেলাওয়াত হবে কোরআন আলমতা আব্বাদ বে তেলাওয়াতই এটা শুধুই কোরআন আর অন্য কোনো কিছুর তেলাওয়াত এটা জায়জ হবে না আপনি কোনো কবিতা দিয়ে তেলাওয়াতের ঢঙ্গে পড়লেন কোরআনের মতো তেলাওয়াত করলেন কোনো আরবি সাহিত্য অথবা মাকামাত এটা জায়জ হবে না এটা জায়জ হবে না